জামাতের সঙ্গ ত্যাগ করলে বিএনপি আবার আগের সম্মানজনক অবস্থায় ফিরে আসবে বলে মন্তব্য করেছেন আইএনবির চেয়ারম্যান ব্যারিস্টার জাকির আহমেদ। রোববার সকালে জাতীয় প্রেস ক্লাবে মহান বিজয় দিবস উদযাপন, সাংবাদিকদের করণীয় শীর্ষক এক আলোচনা সভায় এবং সম্মাননা পদক অনুষ্ঠানে তিনি একথা বলেন। এ সময় তিনি বলেন, বর্তমানে জাতির বিবেক সাংবাদিকের ওপর কিছু দুর্বৃত্ত হামলা করছে, যা অত্যন্ত ঘৃণিত একটি কাজ। এই অবস্থায় সাংবাদিকদের আরও সতর্ক হওয়া উচিত। বিএনপিকে উদ্দেশ্য করে তিনি বলেন, তারা হরতাল দিয়ে ঘরে বসে থেকে দেশে নৈরাজ্য সৃষ্টি করছে, যা কখনোই সুস্থ রাজনীতির মধ্যে পড়ে না।